দিন পূর্বে আমাদের যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরুপায়কে গ্রেফতার করেছে গতকাল মুন্নাভাই পাশাপাশি যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর ভাইকে গ্রেফতার করেছে এভাবে গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যায় না বরং আন্দোলন আরো বেগবান হয় মুক্তি চাই মুক্তি চাই মুন্নাভাই মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি চাই মুক্তি 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 চাই জনগণের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে জনগণের ভাত জনগণের কাপড় জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজপথে নেমেছে তারই ধারাবাহিকতায় এই জনগণের পাশে দাঁড়িয়ে তাদের দাবি আদায়ের সংগ্রাম করতে যাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি অত্যন্ত সাধারণ ঘুরে যাবে কোন মামলা ছাড়া তাকে নিক্ষেপ করেছে আমরা জানতে চাই এত সে প্রধানমন্ত্রীর কাছে কোন আইন আছে মামলা ছাড়া একজন নাগরিককে অ্যারেস্ট করে জেল হাজতে পাঠানো যায় আপনাদের ভুলে গেলে চলবে না এত সে প্রধানমন্ত্রী আমি বক্তব্য শেষ করছি
বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও জেলা বিএনপি সহ অন্যান্য অংশগ্রহণকারী নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক আন্দোলন চলে যেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার এই তাবেদার সরকার শেখ হাসিনা আজকে আতঙ্কিত উনি সার্বক্ষণিক আতঙ্কে থাকেন যেই কারণে বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে আন্দোলন তাকে উনি বাধ্য করার পায়তারা চালান তারই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক আব্দুল মুন্না মুন্নাকে গতকাল শাহজাহানপুর থেকে বিনা উস্কানিতে বিনা মামলায় তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা এই আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না এই গণতান্ত্রিক আন্দোলনের আর এক অগ্রপথে যুব দলের সাবেক সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম নীরবকে গত কয়েকদিন আগে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় গতকাল ঠিক হলি ফ্যামিলি হাসপাতাল থেকে আমাদের আরেক যুব দল নেতা কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় দশ তারিখের গত সমাবেশ থেকে বিএনপির সংগ্রামী প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রেজবি আহমেদকে গ্রেপ্তার করা হয় তেমনি ভাবে গ্রেপ্তার করা হয় যুবদল মহানগর দক্ষিণের সভাপতি আমাদের সহযোদ্ধা গোলাম মাওলা শাহিনকে এই সমস্ত গ্রেপ্তারের হুমকি দিয়ে এই আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না আপনাদের পতনের ঘন্টা বেজে গেছে কারণ মানুষ এখন 10 টাকায় খাবারের চাল 70 টাকা 80 টাকায় কিনে খায় সমস্ত দ্রব্যমূল্যের ক্রয় সীমা আজকে সীমা নেতৃবৃন্দ সারা দেশে আপনারা দেখেছেন লুটতরদের ভূমিকায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তো সেই হিসাবে আমরা বলতে চাই যে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি নির্বাচন দিয়ে যদি বাঁচতে চান সরে পড়ে এই দেশে বাংলাদেশে অন্তত